আসসালাম ওয়ালাইকুম হোমফেয়ার বিল্ডিং ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে উত্তরার আর রানা ভোলা রোড থেকে এগারোশো বাহাত্তর স্কোয়ার ফিটের একটি প্রপার্টি দেখে নিব সিঁড়ির কাজটা কিন্তু বাকি আছে মানে সিঁড়ির এই এরিয়াটা লিফ্টের কাজটা বাকি আছে সাথেই থাকবেন একসাথে সম্পূর্ণ প্রপার্টিটা দেখে নিব ফ্যাসিলিটিস কি কি পাবেন প্রাইসটা কত থাকছে সব কিছু কিন্তু জানিয়ে দেব এটা হচ্ছে আমাদের লিফ্টের এরিয়াটা এদিক থেকে আমরা এন্ট্রিটা করবো সম্পূর্ণ বিল্ডিংটা আটতলা আমরা আটতলাতেই আছি এছাড়াও দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট কিন্তু খালি আছে তো এটা হচ্ছে আমাদের ড্রয়িং ডাইনিং স্পেসটা আমরা এখান থেকে দেখছি একটু অন্ধকার মনে হচ্ছে কারণ আলোর রিফ্লেক্টটা হচ্ছে এদিকে একটা কমন বাথ এরিয়া কিন্তু থাকছে তিন বেড তিন বা দুই বেলকনির এই প্রপার্টির এই এরিয়াটা কিন্তু বেসিন কাউন্টারের জন্য রাখা হয়েছে এটা হচ্ছে আমাদের কমন বাথ এরিয়াটা তো অলমোস্ট কিন্তু কাজ হয়ে গেছে ফিটিংসের কাজগুলো কিছুটা বাকি আছে টাইলসের কাজগুলো কিন্তু হয়ে গেছে চব্বিশ চব্বিশের টাইলসটা কিন্তু পাচ্ছেন তো এর দিকে একটা ফুল হাইটের জানালা করে দেওয়া আছে আর এই দিক থেকে হচ্ছে ডাইনিং স্পেসটা আর এইটা হচ্ছে ড্রয়িং রুমের একদম পুরো এরিয়াটা এখন নিশ্চয়ই আলোটা বুঝতে পারবেন যে পুরোটা ফ্ল্যাটে কিন্তু আলোটা আপনি পেয়ে যাবেন আর তারপরে আশেপাশের এরিয়াও কিন্তু খোলা মেলা থাকছে এই এরিয়াটাতে আপনি চাইলে একটু বসার ব্যবস্থা করে নিতে পারেন বা আপনার যে কোনো প্রয়োজনীয় একটা ফার্নিচার এখানে সেট করে নিতে পারেন তো এটা তো দেখেই নিলাম এখন চলে যাব আমরা আমাদের যে আদার্স রুমগুলো আছে সেই দিকে ডাইনিং এরিয়ার সাথে কিন্তু আমাদের কিচেন এরিয়াটা থাকছে এই হচ্ছে কিচেন এরিয়াটা টাইলসের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এখানে আপনি চাইলে এখন ক্যাবিনেট করে ইউজ করতে পারেন এখানে সিঙ্ক এরিয়াটা থাকছে নিচে ডাউন ওয়াশ এরিয়াটা থাকবে রিলেটেড কিছু টাইলস কিন্তু ইউজ করা হয়েছে এদিকে একটা জানালা থাকছে স্টোভের জায়গাটা এই পাশে থাকছে প্রপার্টি নিয়ে যে কোনো কোয়ারি থাকলে ইনবক্স করে জানিয়ে দিতে পারেন ফোন করে কোয়েরিটা সলভ করে নিতে পারেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন আমাদের প্রতিদিন যে প্রপার্টিগুলো চলে আসে সেগুলো আপডেট সবার আগে পেয়ে যেতে এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম অ্যাটাচ বাথ বেলকনি কিন্তু দুইটাই পাচ্ছেন তো এই প্রপার্টিটা হ্যান্ড ওভার করা হবে মার্চ দুই হাজার বাইশে আমরা আছি উত্তরের রানাভোলা রোডে এগারোশো বাহাত্তর স্কোয়ার ফিটের একটি প্রপার্টি দেখছি প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ইউনিট সম্পূর্ণ বিল্ডিং আটতলা এই মুহূর্তে আমরা আটতলাতেই আছি এছাড়াও কেউ যদি দ্বিতীয়তলার একটা ফ্ল্যাট খালি আছে সেটা নিতে চান মানে আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে আপনি যে কোনো দুইটা থেকে একটা কিন্তু পছন্দ করে নিতে পারছেন এটা হচ্ছে আমাদের অ্যাটাচ বাথ এরিয়াটা ফিটিংসের কিছু কাজ কিন্তু বাকি আছে বাকি সবই কিন্তু হয়ে গেছে সো এখন চাইলে আপনি এখনই উঠে যেতে পারবেন ওয়েস্ট ফেসিংয়ের এই প্রপার্টিটা আমরা পুরোটা ফ্ল্যাটে পর্যাপ্ত আলোটা পেয়ে যাব এখন সেকেন্ড বেডরুম দেখে নিব। সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচ বাদ বেলকুনে কিন্তু দুইটাই থাকবে এই পাশেও কিন্তু একটা জানালা থাকছে তো একটু দেখে নিব। আপনি কিন্তু আমাদের আপনার রিকোয়ারমেন্ট জানিয়ে দিতে পারেন যে কোথায় কেমন বাজেটে আপনি প্রপার্টি খুঁজছেন আর এক্স্যাক্ট প্রপার্টি যে অবস্থায় থাকে আমরা কিন্তু আপনাদের সেই অবস্থায় দেখিয়ে দিই সাথে ফ্যাসিলিটিস কি কি থাকে প্রাইসটা কত থাকে সবই কিন্তু জানিয়ে দিই সো আপনি ঘরে বসে একটা প্রপার ট্যুর কিন্তু আমাদের সাথে করে নিতে পারছেন সেকেন্ড বেডরুমটা দেখে নিয়েছি এখন থার্ড বেডরুমের দিকে চলে যাব তো তার আগে এইদিকে বাত এরিয়াটা একটু দেখে নেই এখানে আপনি ইলেকট্রিসিটি ওয়াটার ব্যাকআপ লিফটের সুবিধা জেনারেটরের সুবিধা তো পাবেনি আর একটা কার পার্কিংও কিন্তু থাকছে থার্ড বেডরুমের দিকে চলে যাব ওই প্রপার্টিটা ভিজিটের জন্য স্ক্রিনে দেখা নাম্বার এখান করে ভিজিট টাইমটা ফিক্সড করে নেবেন তো এটা হচ্ছে আমাদের থার্ড বেডরুম থার্ড বেডরুমের ওই পাশে একটা জানালা থাকছে এই দিক থেকে একটা জানালা থাকছে আশেপাশের এরিয়াটা কিন্তু একদমই খোলামেলা থাকছে টার্চটা হবে চব্বিশ চব্বিশের তো দেখে নিলাম এগারোশো বাহাত্তর স্কোয়ার ফিটের একটি রেডি প্রপার্টি উত্তরার রানা ভোলা রোডে তিন বেড তিন বা ড্রয়িং নারিংটা থাকছে আটতলা বিল্ডিং এর আটতলায় আর ওয়েস্ট ফেসিং এর একটি প্রপার্টি মার্চ দুই হাজার বাইশে হ্যান্ড ওভার করা হবে তো একদম কী কী ফ্যাসিলিটিস পাবেন অলরেডি বলে দিয়েছি একটা কার পার্কিংও থাকছে ইনক্লুডিং প্যাকেজ প্রাইসটা পড়বে এইটি লাখ টাকা স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ডিটেলস এবং ভিজিটের জন্য ব্রাউজ করতে হবে আপনার পছন্দের প্রপার্টি খুঁজে নিতে কাল আবার চলে আসবো সে বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ